কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো আজকে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। একটা কথা না বললেই নয়, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো যাই হোক, আরেকটি কথা, আপনাদের যদি আমার ঘরের কাজ ভালো না লাগে, অন্য কোনো কন্টেন্ট দেখতে ভালো লাগে আর কি ইচ্ছা হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেইভাবে ভিডিও তৈরি করার। আর আমার ক্যামেরাটা একটু সমস্যা আছে, আমার হাজব্যান্ডের মোবাইল এটা একটু পুরনো, তো আমি এটা দিয়েই কোনোরকম চালাচ্ছি। আল্লাহ বাঁচালে, আল্লাহ যদি সহায় হন তো ইনশাল্লাহ এক দুর ভিতরে একটা ফোন কিনে নেব, তখন আপনাদের আমি ক্লিয়ারলি সব ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা হয়তো দেখে ভাবছিলেন যে এখন বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি। আসরের আজান দেওয়ার সাথে সাথে আমি জানালা দরজা সব অফ করে দিই, ছোট বাচ্চা আছে যেহেতু, সেহেতু ঘরে মশা আসে, ছোট বাচ্চার জন্য না কি মানে মশা আসে সন্ধ্যা হয়ে গেলে, ওই জন্য তাড়াতাড়ি আমি আটকে দিই। আর একে দেখে হয়তো মনে হচ্ছে যে গাছটা কেমন, আসলে গাছটার পরে ধুলো হয়ে এমন গাছটা কেমন জানি দেখাচ্ছে। আর আমার মরিচ গাছের নতুন শাখাপালা বেরিয়েছে, গাছটায় হয়তো রোগ হয়েছিল, আমি সব গালগুলো কেটে দিয়ে নিজে একটু রেখে দিয়েছি, তার থেকে নতুন গালপালা বের হয়েছে, আশা করি ফলও ধরবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা আসলে কী গাছ আমি জানি না, তবে পরতিলকারী একটা গা মানে জাত, উপরে যেগুলো দেখছেন সেগুলো না, আমি মার্ক করছি নিচে যে ছোট ছোট পাতা দেখছেন চারা বের হয়েছে, এগুলা হয়তো পরতুলিকারই একটা জাত হবে, খুবই ছোটো ছোটো ফুল হয়, খুবই ছোটো ছোটো সরিষার ফুলের মতো সাইজ, আমি রাস্তা থেকে তুলে নিয়ে লাগিয়েছিলাম ঘরে, তো ভেবেছিলাম হয়তো মাশরোজ বা পরতুলিকা এই জাতীয় ফুল হবে, কিন্তু হেতে বিপরীত, যখন ফুল ফুটলো তখন দেখি খুবই ছোটো ছোটো, তারপরও মাশাল্লাহ অনেক সুন্দর, আমার ভালোই লেগেছে। এই জন্য বীজগুলো আমি ওখানেও ছড়িয়ে দিয়েছি যাতে বংশবৃদ্ধি হয়। আর আমার নয়নতারার ফুলগুলো দিন দিন ছোটো হয়ে যাচ্ছে। তো এখন বাজে 7:30টার মতো, আমি দুপুরের দিকে মনে হলো যে বিকালে আজকে সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যার সময় আজকে একটু চটপটি খাবো, তাই জন্যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন যে মানে বিকালে ভিজালে এত তাড়াতাড়ি কীভাবে ফুলে গেল, এটা সবারই জানার কথা, আর যারা জানে না তাদের জন্য বলি, একটু গরম পানি করে তার ভিতরে ভিজিয়ে রাখলে ঘন্টা দেড়েক বা ঘন্টা আগের ভিতরেই এগুলো ফুলে একটু গুবু হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো তুলে নিচ্ছি, আজকে চটপকি হবে, আজকে সন্ধ্যা স্পেশাল চটপকি। তো এই যে আমি দুপুরে হচ্ছে ভাতের সাথে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুটায় আমি একটু হালকা চোখকে দেবো যাতে সুন্দরভাবে একটু হালকা দানাও থাকে, আবার মিশে যে পানিটা দেবো সে পানিকে যাতে ঘনও হয়। চটপকির রেসিপি হয়তো সবাই পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য একটু বলে দিই, আমিও পারতাম না এক সময়, আমিও শিখেছি নতুন নতুন, তো আপনাদের সাথে শেয়ার করা। আর আলুগুলো কালো কালো দেখানোর একটাই কারণ, আলুগুলো দিয়েছিলাম ভাতের ভিতর, সেটা আর কি এরকম ওই জন্যে কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখানে গাল আর আলু চটকে দিয়েছি, এর ভিতর আমি 4.5 কাপ হচ্ছে পানি দিয়ে দেবো। এখন অনেকের মাথায় আসতে পারে যে এতটা পানি কেন দিচ্ছি, আসলে চটপটি একটু পানি পানি খেতেই ভালো লাগে, যেহেতু এর ভিতর পরে ডিম পেঁয়াজ অনেক কিছু অ্যাড করা হবে, তো তখন আর এতটা পানি থাকবে না, ওই জন্য একটু পানি বেশি দিলে তখন মানে আর কি বলবো, তখন একটা সুন্দর একটা
এই হবে, বেশি ঝোলও হবে না আবার শুকনাও হবে না। তো ওই জন্য একটু বেশি পানি দিয়েছি, পরবর্তীতে কাজে লাগবে, আপনারা দেখতেই পারবেন। আর ডিমটা সিদ্ধ করার কথা আমার মনে ছিল না, তাই জন্যে এখন ডিমটা সিদ্ধ করে নেব। এই জন্যে জগের ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি যখন ভয়েস দিই তখন আমার সাইড থেকে অনেক রকমের আওয়াজ আসে, এক খট খট আওয়াজ। আমার পাশেই, আমার বাসার সামনেই হচ্ছে বাসা তৈরি করছে, তো তার খট খট আওয়াজ সারা দিন রাত চলতেই থাকে, সেই আওয়াজটা তো হয়ই। আর আমার বাচ্চা আছে, বাচ্চা মাঝে মাঝে একটু কথাবার্তা বলে। তো যাই হোক, আমি যেকে দেখাচ্ছিলাম, এখানে কাপড় এক দেওয়ার একটা কারণ আছে, যখন সিকি দেয় তখন পানি যদি বেশি হয়ে যায় বাই চান্স, তখন সারা চুলাটাই নষ্ট হয়ে যায়। এই জন্য ওকে দিলে আর তেমন একটা নষ্ট হয় না, খুব ভালো থাকে। আর আজকে ভীম শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এইভাবে পানি দিয়ে আমি দেখাচ্ছি পরিমাণটা, যতটুকু পরিমাণ আপনাদের লাগবে ততটুকু নিয়ে তার ভিতরে পানি দিয়ে রেখে দিলে অনেক কাজে অনেক হয়। এই বারবার নাও, পানি দিয়ে গোলাও, এই ঝামেলাটা থাকে না, ঝটপট কাজ করে ফেলা যায়। আমি সামান্যই নিয়েছি, এখানে 5 টেবিল স্পুন হতে পারে লিকুইডটা। তার ভিতরে আমি নর্মাল পানিটা অ্যাড করে নিচ্ছি। আর এটা বেশি দিন যেহেতু রাখবো না, আমার সপ্তাহ দেড়েক বা সপ্তাহে এক সপ্তাহের মতো চলবে, তো কোনো সমস্যা নেই। ভীম লেগেছিলো, লিকুইডটা একটু লেগে গিয়েছিলো, তাই জন্য ক্লিন করে নিচ্ছি। যে কোনো কাজ সাথে সাথে পরিষ্কার করে নিলে না আর পরে এই বাড়তি একসাথে পরিষ্কার করার ঝামেলাটা মাথায় থাকে না। আমি এরকম ছিলাম আগে, কিন্তু এখন আমি অনেক সচেতন হয়েছি। আসলে মা হয়ে গেলে অনেক সচেতন হয়ে যেতে হয়। আর একে তো ভীম দেখলেনই, পানি দিয়ে গুলিয়ে রেখেছি। আর একে হচ্ছে কাপড় কাচার ছোগা, আর একে হচ্ছে হুইল পরগান, আর একে হচ্ছে ঘরের তৈরি করা হচ্ছে ক্লিনজার, আর একে হচ্ছে আমার হ্যান্ড ওয়াশ, আর এখানে একটা ব্রাশ রাখি, ব্রাশটা অনেক কাজে লাগে। আর এটা আসলে বানিয়েছি আমার ফ্রিজের ডিম রাখার যে এইটা থাকে ওইটাতেই, তো সামনেই রেখে দিলে অনেক সুবিধা হয়। ওই যে পানি গরম দিয়েছিলাম, সে পানিটা এখন ফুকে গেছে। আর ওদিকে কিন্তু আমার গালও সিদ্ধ হচ্ছে, গাবলি গ্যাল বলে অনেকে, আমার মনে পড়ছিল নামটা। তো আমি কিন্তু প্লাগটা খুলে তারপর ডিম দিয়েছি, কেউ মনের ভুলিও মানে প্লাগ লাগিয়ে ই দেবেন না। আর একটা জিনিস, ওখানে দেখলেন যে ঝাল আমি অনেকগুলো নিয়েছিলাম, আমি মাত্র 2টা ঝাল নিয়েছি, ঠিক আছে? মানে বাচ্চা যদি খায় তখন তো ঝাল লাগবে। তো যাই হোক, এই তো রান্নাবান্না চলছে। আর এটা হচ্ছে মেন জিনিস চটপকির, এটা হচ্ছে চটপকি মশলা। চটপকি মশলা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়েই আমি আজকে চটপকিটা তৈরি করবো। এইটা না হলে চটপকিই হবে না, আসলে 7 ঘ্রাণ কিছুই পাওয়া যাবে না এটা না হলে। তো যাই হোক, চটপকি খাবেন আর ফুসকা দিবেন না, এটা কীভাবে সম্ভব, তাই না? তবে হ্যাঁ, আমি আজকে চটপকিকে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই জিনিসটা আমার খুব পছন্দের, কিন্তু আমার হাজব্যান্ড মোটেও পছন্দ করে না, মানে খুবই ঘৃণা করে না মানে খেতে চায় না, একদম ওকে পছন্দই করে না, দেখতেই পারে না ওকে। তো যাই হোক, এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাটা ফার্স্টে দিয়েছিলাম, ভেবেছিলাম যে তেল গরম হয়ে গেছে, পরে দেখি তেল গরম হয়নি, তো কিছুক্ষণ থাকার পরে দেখি না হচ্ছে আস্তে আস্তে। তো এভাবে আমি আস্তে আস্তে সব ফুচকাগুলো ভেজে নিই, দিতে থাকুন।
আর একটা জিনিস আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না, আপনারা কে কে ফুচকা বা চটপটি খেতে খুব পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খুবই ফেভারিট। আমার যতদূর মনে হয় প্রত্যেকটা মেয়েরই ঝাল টক টক মানে মিষ্টিটা বাদ দিয়ে সব পছন্দ। আর ফুচকা আর চটপটির কথা হলে তো বলারই লাগে না। তবে ফুচকা চটপটির পাশাপাশি কিন্তু আমি আইসক্রিমও পছন্দ করি। তো আপনাদের কী কী পছন্দ, কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি খুব খুশি হব। আশা করি কেউ ভুলবেন না। আর এই তো আমার গাল সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দেখে মনে হচ্ছে যে সব গাল ঘুকে একদম ক্ষীর হয়ে গেছে, আসলে কিন্তু তা নয়। গাল কিন্তু একটাও গলেনি, এগুলো সব আলু আলু এরকম দেখা যাচ্ছে। চটপটি আলাম আমাদের মতো বানাতে হলে আলুটা দিতেই হবে। তো যাই হোক, এদিকে আমার গেম সিদ্ধ হয়ে গেছে অবশেষে। তো আমি জগটার সাথে সাথেই ক্লিন করে নিচ্ছি, নাহলে ওটা রেখে দিলে আবার অনেকগুলো থালাবাকি হবে, তো ওই জন্য আমি আর রিক্স নিলাম না। আমি আবারও বলছি, ভিডিওকে দেখতে দেখতে যদি কোনো অংশে একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই তো আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আর আমার মতো দুইটা হাফ প্লেটে হবে এমন। আর গালটা আসলে না বুঝেই আমি ভিজিয়েছিলাম, অনেকটা হয়ে গেছে, এটা আরও দেড় দিন মানে তিনজন খেতে পারবে। তো এই তো যতটুকু নিয়েছিলাম তার ভিতরে আমি চটপটির মশলাটা দিয়ে নিচ্ছি। চটপটির মশলাটা আমি একটু বেশি দিয়েছি, এতটুকু এত বেশি লাগবে না, কিন্তু আমার মনে হলো গ্যাসকে একটু বেশি দিয়েই খাই। তার ভিতরে দিয়ে দিলাম বিট লবণ, আর এখানে একটা দুটা শুকনো মরিচ ভেজে একে গুঁড়ো করে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আজকে চটপটির স্বাদটা অনেকই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড বলেছে চটপটি আলাম আমাদের থেকেও বেশি মজা হয়েছিল, চটপটির থেকে টকটা বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, দিয়ে দিচ্ছি শসা শসা কুচি আর একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ, এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এটা আর কি আমরা যেহেতু নিজেরা ঘরে তৈরি করে খাচ্ছি তো ওই জন্যে আমি আগে থেকে একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি, কিন্তু চটপটি আলাম আমারা যখন দেয় ওরা কিন্তু শুধু ওই গালটা আলুকে সিদ্ধ করে মশলাকে মাখিয়েই রেগে করে রাখে, আর যখন কেউ কিনতে আসে তখনই এই শসা পেঁয়াজগুলো দেয়। তো আমি ওইভাবেও দিচ্ছি, আর এর আগে একটু মিক্স করে নিলাম। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি শসা কুচি পেঁয়াজ কুচি সামান্য মরিচ, যেহেতু আমি এর আগে একবার দিয়েছি তাই জন্য এখন কম দিচ্ছি একটু। তো যাই হোক, আমি পর্যায়ক্রমে শসা মরিচ এগুলো তো দিয়ে নিলাম, এবার চটপটির মেন জিনিস দিয়ে নিচ্ছি ফুচকা। তো যাই হোক, আমি পরিমাণ মতো ফুচকা দিয়ে নিচ্ছি, ফুচকাকে একটু বেশি ভেজেছি। আমার কাছে মনে হয় যে চটপটির ভিতরে ফুচকা একটু বেশি হলে ক্রিস্পি ভাবটা আসে, মজা লাগে, তো জন্যে আপাতত আমি চারটা না পাঁচটা করে দিয়েছি দুই প্লেটে, আর বাকিটা আছে। আর এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিলে আর কি হয় কি, মানে খেতে যেমন মজা লাগে তার সাথে সাথে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়। ডেকোরেশনটা মানে আমার কাছে এতই ভালো লাগে ডিম দিলে। তো যাই হোক, দেখতেই পারছেন আপনারা, আমি কী বলবো, আপনারা নিজেই দেখুন। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, এখনও বুঝতে না পারলে আমার কিছু করার নেই। আচ্ছা যাই হোক, আমি বলেই দিই, আমি কিন্তু ধনে পাতা স্কিপ করে গিয়েছি। আমার হাজব্যান্ড ধনে পাতা খায় না, খুবই অপছন্দ একটা জিনিস তার। আর চটপটি তৈরি করার পরে আমার মাথায় এসেছে, আরে আমি তো চটপটি মেন জিনিসই তৈরি করলাম না, মানে ককটায় তো তৈরি করলাম না। তাদের ঝটপট করে ফ্রিজ থেকে তেঁতুল বের করে তেঁতুলটা কোনোরকম পানি দিয়ে বেরিয়ে তার ভিতরে দিয়েছি হচ্ছে বিট লবণ, দুই চামচ চিনি, আর দিয়েছি একটা হাফ কাঁচা মরিচ ভেঙে চটকে দিয়েছি, আর একটা শুকনো মরিচ
হচ্ছে চোখকে দিয়েছি, ব্যাস আর কিছু নাই। এই দেখুন আমার চটপকির লুক, জাস্ট ক্রিমটা দেওয়ার পর থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। আর চটপকির থেকে চটপকির টকটা জাস্ট মানে মুখে লেগে থাকার মতো। চটপকিটার টকটার জন্যে কেস লেগেছিলো, সত্যি কথা। টকটা যদি না বানাইতাম, শুধুই খাইতাম, একটু টেস্ট হতো না। আর চটপকির কেস কি তো টক, তো যাই হোক টকটা বেশি ইয়ামি ছিল। ওটা লাস্টে যতটুক ছিল আমি ওকে শুধু শুধুই খেয়েছিলাম, খুবই মজা ছিল। আমার হাজব্যান্ডও বলেছে যে টকটায় বেশি টেস্ট, টকটা না হলে চটপকিটা বাজে লাগতো, ভালো লাগতো না। তো যাই হোক খুবই মজা করে খেয়েছি, কিন্তু খুব খারাপ লাগছিল আমার মেয়েটার যেহেতু পেট খারাপ হয়েছে। আমার মানে আমারও খেতে মন চাচ্ছে আর ও খেতে পারবে না পরে আর কি। ও আমার কাছে চাচ্ছিলো, পরে আমি বলছি যে নেই দেখো। আর ওর বাবা অবশ্য খাওয়ার সময় ওর থেকে হালকা হালকা ডাল তুলে মুখে চুষে মানে চুষে মুখে দিয়েছিলো। আর এই দেখুন আমার এগুলো তো বেঁচে আছে। যাই হোক এখন ভাবলাম যে মেয়েকে যখন চটপকি খেতে পারলো না, তো ওকে একটু শশা দিই, শশা দিলে তো আর ক্ষতি নেই। তো ওই জন্য আমি একটা ফ্রিজে ওকে একটু শশা দিব, যাতে আর কি ওর খারাপ না লাগে আর আমার নিজের কাছেও খারাপ না লাগে। আসলে মা তো ওর সামনে ওকে সামনে রেখে কিছু খাবো আর ওকে দেবো না, এটা আসলে কোনো মায়ের মেনে নেবে। তো যাই হোক ওর বাবাকে ডেকে বলছি দেখো আম্মা। তো যাই হোক শশা খাচ্ছে, আর বকবক করবো না আজকে পর্যন্তই। আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন, আপনারা ভালো না থাকলে আমার ভিডিও দেওয়া সার্থক হবে না। তো যাই হোক আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েকে জন্য বিশেষ করে বেশি করে দোয়া করবেন, ও অসুস্থ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।